পরবর্তী প্রশ্ন জেনিফারের কাছ থেকে প্রিয় সদ্গুরু এই কোভিড নাইন্টিন বন্দিদশার মধ্যে আঁকা ও বোনার সরঞ্জামে চাহিদা বেড়ে গেছে এই সব কাজ যাতে নিরবিচ্ছিন্ন মনোযোগ লাগে এবং যাতে ধরন পুনরাবৃত্তিমূলক যেগুলো একটি ধ্যানমগ্ন অবস্থা তৈরি করে যা মানুষ নিজের অজান্তেই পেতে চাইছে একবার কি হয়েছিল সংকরণ পিল্লাই দৌড়ে দৌড়ে ঘুরছিল এখনো ঘুরছে জানেন তার এন্টারপ্রাইজ নিয়ে এই ভাইরাস লকডাউনের সময়ে শিশুদের জন্য এক ধরনের যান্ত্রিক খেলনা বিক্রি করতে যেটা বাচ্চারা তৈরি করতে পারে এটা করতে এক নির্দিষ্ট মনোযোগ ও বুদ্ধি লাগে তো একটা বাড়িতে গেলেন একজন অল্পবয়স্ক মা আগ্রহী ছিলেন কিছু কিনতে তার বাচ্চাকে সামলানোর জন্য শঙ্কর পিল্লাই তাকে দেখালেন এটা কি এবং কিভাবে তো যেভাবেই হোক চেষ্টা করে মহিলাটি ওটি বানাতে পারলেন না এটা কি একটু বেশি জটিল নয় একটা বাচ্চার জন্য তখন শঙ্করায়ণ পিল্লাই বললেন না না এটা একটা খেলনা যেটা বাচ্চাকে শেখাবে জীবনের বিভিন্ন দিক যেভাবেই বানানো হোক না কেন এটা ভুল সেটাই পতঞ্জলিও বলেছেন আপনি যেভাবেই করুন না কেন সেটা ভুল একমাত্র পথ হলো সব কিছুর সাথে একাত্ম হওয়া তো আমি যদি জিগসা পাজেল করি বা খেলি শব্দের সাথে কিছু না কিছু বা যাই হোক যেখানে আমি ব্যস্ত থাকতে পারব বেশ যদি আপনি একটি বই পড়েন বা জিজ্ঞাসা করেন বা অন্য যা খুশি নিশ্চিতভাবে কিছু পরিমাণ মনসংযোগ দরকার সাধারণত যদি আপনি মন দেন ধরা যাক আপনি একটা বই পড়তে আগ্রহী এবং সেই মনঃসংযোগ করে সেটা পড়তে থাকলেন একবারে নিবিষ্ট মনে একটা পর্যায়ে গিয়ে যখন চারপাশ মিলিয়ে যায় কারণ বইটা আকর্ষণীয় হয়ে উঠেছে এটাকে যোগে বলা হয় ধারণা যার মানে আপনার একটা ফোকাস আছে আপনি আর বইটা শুধু এরই অস্তিত্ব আছে বাকি জগৎ মিলিয়ে গেছে এই বোধে এর কিছু ব্যবহার আছে নিশ্চয়ই কিন্তু আপনি ব্যবহার করছেন পাজেল বা অন্য কিছুকে মনোবিক্ষেপ হিসাবে বেশি একটা মনঃসংযোগ উপায়ের থেকে যে কারণের জন্য আপনি এটা করছেন সেটা হলো এখানে শুধু নিজে থেকে বসে থাকা আপনাকে পাগল করে দেবে যদি আপনি না কিছু করতে থাকেন আপনার ফোন বা এটা ওটা আপনাকে কিছু না কিছু করতে হবে নইলে পাগল হয়ে যাবেন আমি বলছি অন্তত এটা সময় হয়েছে জানার যে ও মদের দোকান বন্ধ আছে তামিলনাড়ুতে তাই কি তাজা খবর সব মদের দোকান বন্ধ হয়ে গেছে তামিলনাড়ুতে অনেক ধন্যবাদ কিন্তু প্রথম দিন মনে হয় এগুলো খোলা ছিল সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ম মেনে লকডাউনের আগে থেকেই আচ্ছা 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 আমি দুঃখিত এগুলো বন্ধ আমি দুঃখিত আপনাদের জন্য আপনি এটাকে অন্য মনস্কতা হিসেবে ব্যবহার করছেন আপনি আপনার মনসংযোগ নিজেকে অন্য অন্যমনস্ক রাখতে ব্যবহার করছেন আমি বলছি এই লকডাউনের সময়ে অন্তত খুঁজে বের করুন যে আপনি কতটা পাগল অন্তত রোগটা নির্ণয় করুন ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই কারণ সেটাও মানসিক চিকিৎসা লকডাউনের মধ্যেই নিজে থেকেই আপনি এক ঘন্টা বসে থাকুন চোখ বন্ধ করে দেখুন আপনার মনের মধ্যে কি কি ঘটছে এক ঘন্টা পর যতটুকু মনে করতে পারেন লিখে ফেলুন কারণে বেশিরভাগটাই বেশিরভাগ মানুষের জন্য কোনো অবিরাম নয় এলো মেলো এলো মেলো এলো মেলো জিনিসপত্র চলছে লিখে ফেলুন বাড়িতে যদি কাউকে বিশ্বাস করেন আপনি তাকে বলুন আপনি না আপনার এক বন্ধু আপনাকে চিঠি লিখেছেন নিজেকে উদ্ঘাটন করবেন না কারণ লোকে সুযোগ নেবে যদি তারা এটা পড়ে তারা বলবে এটা তো কোনো পাগলের কাজ একশো ভাগ আপনি দু তিনটে মতামত নিতে পারেন আপনি নিজেই জানতে পারবেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এটা জানার আপনি কতটা পাগল হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কোথাও যাবার আগে সর্বপ্রথম এবং শুরুতেই আপনাকে ভাবতে হবে আমি কোথায় আছি এমনকি গুগলও জানতে চায়, আপনি কোথায় আছেন আপনি যদি পথ জানতে চান ওই জায়গাটার জন্য গুগল ম্যাপও জানতে চায় আপনি আছেনটা কোথায় তো আপনি কোথায় আছেন না জেনে আমরা পথ নির্ধারণ করতে পারি না তাই না তো আপনি কতটা পাগল আমার মনে হয় সেটা জানা ভালো বিশেষ করে এই সময়ে যখন অনেক লোকজন তাদের মাথায় পৃথিবী ধ্বংস শেষ হয়ে যাওয়া ছবি আঁকছে তো ওই ধরনের লোকেরা আর বাকি সবাই আপনাদের মনের একটা ছবি নেওয়া উচিত ওটা কোনো স্ক্যান বা ওই জাতীয় মাধ্যমে আসবে না আপনারা নিজেদেরকেই ওটা করে দেখতে হবে তো যখন এক ধরনের পাগলামোর মধ্যে আছেন আপনি ওইভাবে কোথায় যাবেন আপনি যেখানেই যান না কেন কি পার্থক্য করে দেবে সেটা সেই একই জিনিস আপনার পিছু করবে একই সমস্যা চলতে থাকবে আমরা বস্তুগত পরিমণ্ডলে পরিবর্তন আনতে পারি কিন্তু সেটা আপনার জীবনে গুণমানে পরিবর্তন আনবে না তো ইতিমধ্যেই এই ধরনের অনেক প্রশ্ন আসছে এটাকে পৃথিবী শেষ ভাইরাসের পরে পৃথিবীর কী অবস্থা দাঁড়াবে সমস্ত কিছু কি বদলে যাবে আমাদের জীবন কি পাল্টে যাবে পৃথিবী কি বদলে যাবে আগের মতো থাকবে না পৃথিবী এমনিতেও আগের মতো থাকবে না আজকে যা আছে দশ দিন পরে তা থাকবে না এই ভাইরাস চলে যাওয়ার পর কি ঘটতে চলেছে এরকম হয়েছিল পারমাণবিক বিজ্ঞানীদের এক দল পারমাণবিক বিজ্ঞানীদের ক্লাব তারা মিটিং করছিলেন তাদের মধ্যে একজন যে কিনা আধ্যাত্মিক নিরাশাবাদী তিনি বললেন আমরা যেভাবে চলছি আগামী দশ বছরের মধ্যে পারমাণবিক বিস্ফোরণ হবে যেটা সব কিছু শেষ করে দেবে আর কিছুই বেঁচে থাকবে না আর একজন বিজ্ঞানী বললেন যে আমি এ ব্যাপারে বাজি ধরতে পারি যে এরকম কিছু ঘটবে না এক থেকে একশো আমি বাজি ধরছি তো অন্য বিজ্ঞানী জিজ্ঞাসা করলেন আপনি এটা কীভাবে এত নিশ্চিত তিনি বললেন এরকম নয় যে আমি কোনো কিছু নিয়ে নিশ্চিত শুধু এটাই যে আমি যদি জিতি তাহলে আমি সেটা গ্রহণ করার জন্য থাকব যদি আপনি যেতেন নেয়ার মতো কেউ থাকবেই না তো জিজ্ঞাসা পাজেল দাবার খেলা এগুলো ভালো কিছু সময়ের জন্য এগুলো সব মন ভোলানো কিন্তু কোনো সমাধান নয় আমি বলছি আপনাদের এই সময়টাকে কাজে লাগান আপনি যে জীবন তাকে উন্নত করতে কিভাবে করব আমি অনেক রকমের উপায় আছে অনেক যন্ত্রপাতি আছে সেগুলো দেবার এটা সময় নয় প্রথম জিনিস হলো প্রতিদিন একাকি নিজে বসুন এক দুই ঘন্টা চোখ বন্ধ করে কিছু আসে যায় না কিচ্ছু আসে যায় না মন কি বলছে কোনো ব্যাপার না আপনার শরীর ছটফট করছে এই ব্যাপারটা নিয়ে শুধু বসে থাকুন বিশ্বাস করুন জীবন বদলে যাবে